Hey guys, this is Ralf Nari from Cleavercode YouTube channel and welcome back again. The last কয়েক দিন ধরে অনেকে অনেক অপেক্ষা করতেছে যে কখন থেকে আমরা আমাদের e-commerce এর যে ড্যাশবোর্ড ডেভেলপমেন্টের টিউটোরিয়াল গুলো আসবে, সেগুলো কখন থেকে আসবে বা কখন থেকে আমি আপলোড করা শুরু করব বা স্টার্ট করব। তো এই জিনিসটা নিয়ে অনেক কে অনেক এসএমএস করছেন আমাকে, অনেকে অনেক ভাবে আমাকে নক দিয়েছেন। তো আমি অনেকের সাথে শেয়ারও করেছি আমার পার্সোনাল কিছু প্রবলেম, দেন অসুস্থতা বা এরকম কিছু সমস্যার কারণে আমি টিউটোরিয়ালগুলো বানাতে পারিনি এবং কন্টিনিউ করতে পারিনি বিষয়গুলো নিয়ে। তো আমার অনেকগুলো প্ল্যান আছে, অনেক টিউটোরিয়াল দেওয়ার ইচ্ছা আছে ডিজাইনগুলোর ওপরে, ডিজাইনগুলো দেন আমাদের মেশিন লার্নিং বেস কয়েকটা অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো দেওয়ার ইচ্ছে ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু কাজ দেখানোর ইচ্ছে ছিল, আবার ডিজাইনগুলোর কিছু প্যাকেজ দেখানোর ইচ্ছে আছে আমার। তো অনেকগুলো ইচ্ছে আছে, বাট ওইগুলো পূরণ করার জন্য যেই সময়টা মূলত আমার প্রয়োজন, ওই সময়টা আমি কখনো পাই না বা ওই সময়টা আমার দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে আমি এখানে জব করি, এটা আমি লাস্ট অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, তো এইখানে আমি মূলত এই ভিডিওতে, তাহলে কি হবে এই ভিডিওটাতে, মূলত আমরা আমাদের ড্যাশবোর্ড ডেভেলপমেন্টের জন্য একটা ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশন অ্যাপ একটা ক্রিয়েট করব এখানে। তো ওই অ্যাপের ভিতরেই আমরা আমাদের ড্যাশবোর্ডের যে কাজগুলো আছে সেগুলো করব, এবং এইখানে আমি কিছু জিনিস অলরেডি করে রাখছি, কিছু টেমপ্লেট ইনহেরিটেন্সের কাজ আমি অলরেডি করে রাখছি যেগুলো আমাদের অনেক টাইম লাগবে। যেমন স্ট্যাটিকগুলো আমি এখানে বেস ডট এসটিএমএল এর ভিতরে নিয়ে আসছি, সবগুলো আমি স্ট্যাটিকগুলো আমি কানেক্ট করে রাখছি অলরেডি। ওকে, সব কিছু আমার রেডি আছে, জাস্ট এখন কী করব আমি এক একটা পেজ ধরবো আর এক একটা কাজ করব ডাইনামিক্যালি। ওকে, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে একটা অ্যাপ ক্রিয়েট করে নেব। তো অ্যাপ ক্রিয়েট করার জন্য পাই ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, এবং স্টার্ট অ্যাপ আমরা কী করব ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড নামে আমি একটা অ্যাপ ক্রিয়েট করতেছি, এবং এই অ্যাপের মধ্যেই আমি আমাদের ড্যাশবোর্ডের যত কাজ আছে সেগুলো আমরা কন্ট্রোল করব। ওকে, তো আমাদের এখানে ড্যাশবোর্ড নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এবং আমি এই টেমপ্লেটসের ভিতরেও কিন্তু আমি ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমার কিছু ফাইল আমি এখানে নিয়ে আসছি, যেমন বেস ডট এসটিএমএল, ইন্ডেক্স ডট এসটিএমএল, অর্ডার আন্ডারস্কোর লিস্ট, দেন প্রোডাক্ট লিস্ট, এবং এখানে সাইড বার, এই জিনিসগুলো আমি অলরেডি সেট আপ করে রাখছি এখানে। তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা আমাদের ইন্ডেক্সটাকে এখানে কল করব, দেন আমরা পরবর্তী নেক্সট স্টেপ থেকে আমরা বাকি কাজগুলো করব। তো এখানে প্রথম কাজ কি, আমাদের এই ড্যাশবোর্ড অ্যাপটাকে কোথায় কি করতে হবে, লিঙ্ক আপ করতে হবে ইনস্টল অ্যাপের মধ্যে, লিঙ্ক আপ করতে হবে বা এখানে ইনস্টল করতে হবে। তো আমি এখানে কি করতেছি, এখানে আমি জাস্ট ড্যাশবোর্ড অ্যাপটাকে, ড্যাশবোর্ড অ্যাপটাকে আমি কি করলাম এখানে ইনস্টল করে দিলাম, এবং আমাদের আরও কি করতে হবে, ইউআরএল এর মধ্যে এটাকে কনফিগার করে নিতে হবে। তো আমি এখানে জাস্ট বলতে যে পাথ, এবং এই পাথের মধ্যে আমাকে কি করতে হবে, বলতে হবে যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড স্ল্যাশ দিয়ে আমি এখানে জাস্ট ইনক্লুড করে দেবো। ওকে, তো ইনক্লুড, এবং এই ইনক্লুড কার সাথে হবে, ইনক্লুড হবে ড্যাশবোর্ডের সাথে, ড্যাশবোর্ড ডট ইউআরএলস। তো এই ফাইলটা তো আমরা এখনও ক্রিয়েট করিনি, তো এটা আমরা ক্রিয়েট করব এখন। ওকে, তো এটা ক্লোজ করে দিলাম। দেন এই ড্যাশবোর্ড অ্যাপের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম দেবো যে ইউআরএলস পাই, এবং এই ইউআরএলসের ভিতরে আমাদের প্রথমে কী করতে হবে, ফ্রম ডিজেনগো ডট ইউআরএলস, এবং এখান থেকে ইম্পোর্ট করতে হবে কাকে, পাথকে। ওকে, তো এই পাথকে আমি এখান থেকে ইম্পোর্ট করলাম, এবং আমাদের যেটা করতে হবে ইউআরএল প্যাটার্নস, এবং এখানে পাথের মধ্যে আমাদের পাথ দিতে হবে। তো পাথ কি হবে সেটা আমরা পরে দেখব, আমরা এখানে এখানে একটা ভিউ ক্রিয়েট করব মূলত। তো সেটা করার জন্য আমি যেহেতু সবসময় ক্লাস বেসড ভিউটাকে রেফার করি এবং এটাই আমি ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি, এবং এটা একটা গুড প্র্যাকটিস যে আপনি ক্লাস বেসড ভিউ দিয়ে সবসময় কাজ করতেছেন, সেটা হোক জেনারিক ভিউ অথবা সেটা অন্যান্য ভিউ হোক।
তো আপনি যে কোনো ভিউ চাইলে ইউজ করতে পারেন, বাট আমি মোস্ট অফ দ্য টাইম আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টেমপ্লেট ভিউ। সেটা কোত্থেকে ইম্পোর্ট করব, আমরা জাস্ট ফ্রম ডিজেনগো ডট ভিউজ এবং এই ভিউজ থেকে জেনারিকে যাব। জেনারিক থেকে ইম্পোর্ট করব কাকে, ইম্পোর্ট করব আমরা জাস্ট ইম্পোর্ট, এবং ইম্পোর্ট করব আমরা টেমপ্লেট ভিউকে। ওকে, তো এই টেমপ্লেট ভিউটা আমি সব থেকে বেশি ইউজ করি, যার জন্য আমি এই ভিডিওতে বা এই টিউটোরিয়ালগুলোতে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতেই আমি টেমপ্লেট ভিউ ইউজ করতেছি। তো তার মানে এটা না যে আপনাকে টেমপ্লেট ভিউই ইউজ করতে হবে, অন্যান্য ভিউ আপনি ইউজ করতে পারবেন না, বিষয়টা এরকম না। এখানে অনেকগুলো ফাংশনালিটি আছে, অনেক ক্লাস আছে, যেটা আপনার ইচ্ছা বা আপনি যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন সেটাই আপনি ইউজ করবেন। তো সবসময় ট্রাই করবেন যে ক্লাস বেসড ভিউগুলো ইউজ করার জন্য। ওকে, তো আমি এখানে যেটা করব যে ক্লাস ক্লাস আমি কী করতেছি, এখানে আমার ড্যাশবোর্ডের ইনডেক্স এখানে আমি শো করব। তো এখানে জাস্ট ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ইনডেক্স ভিউ। ওকে, তো ড্যাশবোর্ড ইনডেক্স ভিউর মধ্যে কী হবে, আমার এখানে টেমপ্লেট ভিউ আমি যেহেতু করতেছি ইনহেরিট করলাম টেমপ্লেট ভিউ, এবং টেমপ্লেট ভিউর পরে আমাকে একটা মেথড লিখতে হবে, এখানে গেট সেলফ যাবে, রিকোয়েস্ট যাবে এবং আর্কস কিউ আর্কস। ওকে, তো আমি এখানে যেটা করব, এখানে জাস্ট আমি যেহেতু একটা জাস্ট টেমপ্লেট শো করব, তো আমি এখানে জাস্ট রিটার্ন রেন্ডার রিটার্ন রেন্ডার করতেছি, কাকে রেন্ডার করতেছি, রিকোয়েস্ট। এবং এখানে যেটা হবে, আমি আমার এই টেমপ্লেট ফোল্ডারের ভিতরে একটু আগেই আপনাদের দেখিয়েছিলাম যে এই যে টেমপ্লেটসের ভিতরে একটা ড্যাশবোর্ড নামে ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি। এখানে কিছু ফাইল আমি অলরেডি নিয়ে আসছি, যেগুলো করতে আমাদের হয়তো বা দুইটা ভিডিও লেগে যেতে পারতো, তো ওই কাজগুলো আমি অলরেডি করে রাখছি যেন আমাদের বুঝতে সহজ হয় বা আমাদের কাজ করতে যেন সহজ হয়। এখানে কোনো কিছুই করা নেই, এখানে জাস্ট কিছু টেমপ্লেট ইনহেরিটেন্সের কাজ আছে এখানে। যেমন আমরা বেস ডট একটা ক্রিয়েট করছি এবং এটার মাধ্যমেই আমরা আমাদের বাকি ফাইলগুলোকে কানেক্ট করতেছি, এবং এখানে সাইডবারের যে ইয়াটা আছে সেটা আমরা আলাদা করে ফেলছি। তো আমি এটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। তো আমি এখানে যেটা করব, এখন এখানে আমাকে বলতে হবে যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড কি, এই ড্যাশবোর্ড হচ্ছে এই ফোল্ডারের নেম। তো এই ফোল্ডারের ভিতর কি আছে, ইনডেক্স ডট এস টি এম এল একটা ফাইল আছে, ওই ফাইলটাকে আমি অ্যাক্সেস করতেছি, দ্যাটস ইট। ওকে, তো এখন আমি কি করব, এখন আমি জাস্ট আমাদের এই যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটাকে আমি জাস্ট এখানে ভিউ করব। তো আমি সেটিংস ডট পাইটাকে এখান থেকে ক্লোজ করে দিতেছি, এবং এটারও কোনো প্রয়োজন নেই, এবং এরের ভিতরে আমি এখন কাজ করব। তো প্রথমে আমি যেটা করে নিতেছি, এখানে আমি একটা কাজ করব যে অ্যাপ আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল, আমি বলে দেবো যে এটা ড্যাশবোর্ড অ্যাপ। ওকে, এবং এইখানে যেটা করব যে ফ্রম ফ্রম ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ড থেকে আমি ইম্পোর্ট করব কাকে, ইম্পোর্ট করব ভিউজকে। ওকে, এবং এই ভিউজ থেকেই আমি কী করবো, এখন এই ভিউজ থেকে আমি এটাকে ইম্পোর্ট করবো। তো আমি ওইখানে আমার যেহেতু ড্যাশবোর্ড দেয়া আছে, আমার বেস যে ইউআরএলটা আছে ওই বেস ইউআরএলের মধ্যে কী আছে, এখানে ড্যাশবোর্ড দেয়া আছে, ড্যাশবোর্ড স্ল্যাশ। তো ড্যাশবোর্ড স্ল্যাশের পরবর্তীতে আমার যেটা হবে পাথ সেটা আমি এখানে দেবো। যেমন আমি এখানে দিতে পারি যে ইনডেক্স, যে আমাদের ড্যাশবোর্ড ইনডেক্স হচ্ছে এটা। এবং এইখানে কী হবে, এখানে মূলত ভিউজ ভিউজ ডট আমাদের ক্লাস নেমটা, এবং এটা কী হবে, অ্যাজ ভিউ হবে। তো অ্যাজ ভিউ দিয়ে দিলাম, এবং এটার একটা নেম দিয়ে নিতে পারি আমি, নেম ইজ ইকুয়াল আমি দিয়ে নিতে পারি যে ড্যাশবোর্ড আন্ডার স্কোর ইনডেক্স। ওকে, ড্যাশবোর্ড ইনডেক্স একটা নেম দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা ড্যাশবোর্ড স্ল্যাশ ইনডেক্স দিই তাহলে আমাদের এই পেজটা শো করার কথা। যেমন আমি যদি এখন এখানে আমাদের সার্ভার রান আছে কিনা, সার্ভার রান নেই, তো আমি সার্ভারকে রান করে নিতেছি, আমি সার্ভার রান করে নিলাম। এবং এখন আমরা আমাদের এখানে কী করতে হবে, স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ ইনডেক্স। ওকে, তো স্ল্যাশ দিয়ে নিতে হবে। তো এখন আমাদের কী হচ্ছে, আমাদের ড্যাশবোর্ডের ভিউটা চলে আসছে। এই যে দেখুন, এখানে টাইটেল অলরেডি দেখাচ্ছে, কিন্তু তো টাইটেল দেখানোর মানেই হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে এখানে। তো এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে।
ওকে, তো এইখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এবং এই যে সাইডবারটা, এই সাইডবারটা আমি কি করছি আলাদা করে রাখছি, এবং এই যে হেডারটা আছে এই হেডারটাকেও আমি আলাদা করে রাখছি। জাস্ট আমাদের কি হবে, এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে বারবার। এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো মাঝখানের কন্টেন্টগুলো, বডির মাঝখানের কন্টেন্টগুলো শুধু চেঞ্জ হবে, আর সাইডবার দেন হেডার এই জিনিসগুলো, ফুটার এই জিনিসগুলো আমাদের সেমই থাকবে। ওকে, তো আমি মূলত যেটা করব, আমাদের এই যে ড্যাশবোর্ডের যে সাইডবারটা আছে, এই সাইডবারের মধ্যেই আমরা এখানে এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করব। যেমন এখানে আমরা প্রোডাক্টস নিয়ে আসতে পারি, এবং এখানে অর্ডার লিস্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলোই আমরা এখানে ডে বাই ডে আমরা ডেভেলপ করব এবং এই জিনিসগুলো আপডেট করব। ওকে, তো আজকে মূলত আমি এই সিম্পল কাজগুলোই আপনাদের দেখালাম, এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম যে না আমাদের এই প্লেলিস্টটা স্টার্ট হয়েছে আমরা, এবং ইকমার্স প্লেলিস্টের মতো আমি আমি এটা শেষ করার চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, তো আমি মূলত শেষ করতে পারি না বা কমপ্লিট করতে পারি না অনেক কিছুর কারণে, যেহেতু আমার এখানে জব করতে হয়, এবং জবটাও আমার এই প্রোগ্রামিং রিলেটেড না। অনেকেই মনে করে যে আমি প্রোগ্রামিং রিলেটেড জব করি, কিন্তু অ্যাকচুয়ালি আমি অন্য অন্য সেক্টরে কাজ করি, তো যার কারণে আমার ওই রকম সময় হয় না প্রোগ্রামিংয়ে দেওয়ার জন্য। বাট যতটুকু আমি সময় পাই ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।